গুড মর্নিং বন্ধুরা, দেখো কি সুন্দর গোলাপ হয়েছে। আজ শুভ রথযাত্রা, সবাই খুব আনন্দ করো শুভ রথযাত্রায়। কেমন আছো সবাই? এখন বাজে সকাল 9টা, সকাল থেকে এই ভিডিওটা স্টার্ট করছি। বেগুনগুলিও ভালোই ধরেছে, কিন্তু ছোট্ট ছোট্ট পুচকু পুচকু, দেখো দেখো কত বেগুন। গাছগুলো এখনো প্রপারলি ফুল হয়নি, মানে সবে কাল লাগানো হয়েছে। আজকে সোমবার রথযাত্রা, এখানটা খালি লাগছে, কালকে বললাম না জায়গাটা মানে হিসেবে ভুল হয়ে গেছে। একটু না লাগলে জায়গাটা ভালো লাগবে না। কি সুন্দর হয়েছে দেখেছো ফুলটা, অনেকদিন বাদে একটা ভালো গোলাপ হলো না, এর আগে একটা হয়েছিল বটে, কিন্তু এবারে আমার আজকে জবা ফুল হয়নি, মাত্র একটা সাদা। হাজার জবা কি যেন বলে এটাকে, কুচি কুচি টাইপের হয় জবাগুলো। আরে দূর জবা না, গোলাপ গোলাপ, কি ফুল ফল বকছি। কালকে আবার হবে, দেখো অনেকগুলো জবার এ আছে। কি অদ্ভুত গো, আজকে একটাও জবা হয়নি, যেখানে অজস্র জবা হয়। সকালবেলা চান করে চলে এলাম। অ্যাকচুয়ালি আমি বুঝেছিলাম ভুল, স্বপ্নাদি ভোরবেলা উঠে সব ফুল তুলে নিয়ে এসছে, আর ওই একটা যে সাদা জবা দেখলে, ওই সাদা জবাটা ফুটেনি বলে রেখে দিয়েছি। এই দেখো তোমাদের দেখায় কত ফুল ফুটেছে, দেখেছো কত ফুল ফুটেছে। এবার আস্তে আস্তে পরিষ্কার করে দিই, ঠাকুরের আসন পরিষ্কার করে একটা পোশাক পরে, এবারে আমি আর নতুন পোশাক আনতে পারিনি, তো ওখানেই যা আছে জগন্নাথকে তাই পরাবো। চলো লেগে পড়ে। বাবার মুখে শুনেছি আমি ছোটোবেলায় নাকি, বাবাদের ছোটোবেলায় অ্যাকচুয়ালি আমাদের আমার বাপের বাড়িতে নাকি বড়ো রথ বেরোতো, রথটাও আমি দেখেছি। এবং আমার মায়ের আসনে যে জগন্নাথ দেব, সেই জগন্নাথ দেব বসতেন, কিন্তু আমি কখনো দেখিনি। এবং মানে আমার জন্য তো কেন, আমার মায়ের মাও দেখেনি, মা বিয়ের পরে কেন বন্ধ হয়েছে সেসব জানি না, হয়তো লোকজনের অভাবে বন্ধ হয়ে গেছে। কিন্তু আমার খুব ভালো লাগে এভাবে ঠাকুরের পোশাক পাল্টানো সাজানো। আর আমার কাকিদের বাপের বাড়িতে হতো, মেজো কাকির বাপের বাড়িতে, বড়ো কাকির বাপের বাড়িতে, এবং গেছিও বড়ো কাকির বাপের বাড়িতে জগন্নাথ পূজায় গেছি, বড়ো কাকির দিদি বাপের শ্বশুর বাড়িতে গেছি জ্যোতি জগন্নাথের পুজোতে। কিন্তু আগে যেরকম যখন মানে রথ এলো মানে একটা বিশাল আনন্দ, এই রথের মেলায় যাব, সেসব যেন আস্তে আস্তে মানে কত আস্তে আস্তে এই বাড়িতে না একদম কিছুই নেই মনে হচ্ছে। সেদিনকে যে ওই দেখলে না রথ বিক্রির ওই জায়গাটায় গেলাম, ও দু চারটে মানুষ রথ নিয়ে বসেছে, কিন্তু সেভাবে দেখতে পেলাম না। খারাপ লাগছে যে বাচ্চাগুলোর রথযাত্রা মানে কত আনন্দের একটা জিনিস, যে রথ সাজাবো পাতাবাহারি গাছ দিয়ে, আমরাও রথ নিয়ে বেরিয়েছি, আর খালি উল্টে যেত রথ, খালি মানে রথ নিয়ে বেরোনো মানেই আমার খালি মধ্যে এই রথ উল্টে যাবে, এই প্রসাদ করে যাবে, এই ঠাকুর উল্টে যাচ্ছে, কত মজা হতো। সব মজাগুলো যেন কোথায় হারিয়ে গেল। তোমাদের কেমন লাগতো একটু জানিও, ভালো লাগবে আমার। আমার ছেলে না জানো তো কোনোদিন রথ কেনেনি, সবসময় ওর বাবা রথ ওকে বানিয়ে দিত, পারতো, হাতের কাজ ভীষণ ভালো, ভীষণ সুন্দর করে রথ বানাতে পারতো, আর সুন্দর করে সাজাতো। বহু বছর রেখে দিয়েছি, কিন্তু তারপরে না আস্তে আস্তে জিনিসগুলো নষ্ট হয়ে যেতে বাধ্য হয়েছি ফেলে দিতে। আর তখন এত ফোন বা মোবাইল ছিল না যে সেগুলো সুন্দর করে ছবি তুলে রেখে দেবো, যার জন্য রাখাও হয়নি। মানে ছেলে যখন হয়েছে, মানে প্রথম ওর যে রথ, সেই রথটা সে বছর আমি ছিলাম বাপের বাড়িতে ছেলে নিয়ে। বিশ্বাস করবেন আমরা সবাই অবাক হয়ে গিয়েছিলাম, ফোন করে হঠাৎ বললো যে আমি রথ নিয়ে যাচ্ছি।
তো আমি যখন বেল বাজিয়েছে আমি গেট খুলে নিই, আমার কাকিরা গেট খুলেছে, দেখে অবাক, বলছে শিগগিরই দেখবে কি সুন্দর রদ এনেছি পার্থ, গিয়ে দেখছি না মানে বেশ সুন্দর, তা প্রায় মেঝে থেকে আমার কোমর অব্দি হবে, এত বড় রথ, অসম্ভব সুন্দর, দেখেই বোঝা যাচ্ছে রথটা মানে একদম অন্য ধরনের কেনা, প্রথমে আমরা ভেবেছি কিনে এনেছে কাউকে দিয়ে তৈরি করিয়েছে বা কিছু, পরে জানতে পেরেছিলাম যে এটা ও নিজেই বানিয়েছে, মানে অসম্ভব সুন্দর ছিল, মানে এখন না ভীষণ আফসোস হয় যে ছবি তুলে রাখতে পারিনি বলে। নিজের মতো করেই জগন্নাথ দেবের পুজো করলাম। তোমরা কী কীরকম ভাবে জগন্নাথ দেব রথযাত্রা উদযাপন করলে জানিও, আর এই রথ এলেই ছোটোবেলার অনেক কথা মনে পড়ে যায়, পাঁপড় খাওয়ার কথা, স্পেশালি রথের মেলায় যাওয়ার কথা। তো এই প্যান্ডামিক সিচুয়েশনের জন্য আমি জানি না রথের মেলা হবে কি না, আর হলেও এখন যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না, এখন ভিড় দেখলে একটু ভীতি আসে। চলো কাজগুলো শেষ করে ফেলি, ঠাকুরের পোশাক ধুতে ধোয়ার আছে, কেমন সাজালাম জগন্নাথ দেবকে একটু দেখে নাও, জানি না তোমাদের কেমন লাগবে। আজকে আমার কাছে প্রচুর ফুল হয়েছিল, কিন্তু স্বপ্নাদি সকালে যেহেতু নিয়ে এসেছে, আমরা তো যখন বেলায় গেলাম ছাদে দেখতে পেলাম না একটা জবা ছিল, সে জায়গায় তাছাড়াও পার্থ অনেক ফুল টুল এনেছিলো অনেক, মানে আর কি আমি বারণ করা সত্ত্বেও মানে ওর ইচ্ছে বলি। মন লাগলো আমার জগন্নাথ দেবকে বলবে, চলো তাড়াতাড়ি করে নিয়ে আবার বাবার ওখানে যাওয়ার আছে, খেয়ে দিয়ে নিয়ে চটপট চলে যাব। কোন বাজে বিকেল সোয়া পাঁচটা, চলে এসেছি বাবার এখানে, কিন্তু আবার এখানে যেতে হবে, চলে এসে গেছে। আজ রথযাত্রা তাই জগন্নাথ দেবকে একটু ভোগ লাগাতে এলাম, মালপোয়া ভোগ। বাবা তো আমার কাছে আছে, কিন্তু একটু ঠাকুরের পোশাক পাল্টালাম, একটু ভোগ দিয়ে ধূপ দিলাম, ঘরটাকে বাড়িটা কিরকম ফাঁকা ফাঁকা লাগছে, মা একা বসে আছে এখানে। বাবার এখানে তো চলে এসেছিলাম, আমি দুই খুনি আমার বাড়ি ফিরতে হবে, কারণ ছেলে পরীক্ষা দিয়ে চলে এসেছে। তাই চলো চটপট পাখি কাজগুলো করি, পাখি কাজ করতে আমার কাজগুলো একটু জল দিতে হবে, তো একদম শুকিয়ে গেছে, তোমরাও দেখবে চলো। চতুর্দিক খালি অন্ধকার অন্ধকার, দেখো আমার এই বেবি বেবি সানরাইজটা একদম মরে গেছে, কি সুন্দর হয়েছিল গো গাছটা, আসলে রোদ লাগে এইসব গাছে, কিন্তু কি করবো আমার তো। আর যদি বাইরের জানার বাইরে একটা বোধ হয় বেবি সানরোজ রয়ে গেছে, সেটা যদি একমাত্র থাকে বেঁচে, দেখি আছে কিনা বেঁচে, গড ওই বেবি সানরোজটা বেঁচে আছে এখনো, আসলে এটা ঘরের মধ্যে রয়েছে তো, আর ঝড় হচ্ছিল বলে ওই জন্য বড়ো গাছগুলো মানে অ্যারিনিয়া মাটো টুকরো টুকরো অনেক গাছ আছে সেগুলোকে তো সরিয়ে নিয়ে চলে এসেছিলাম। তো চলো ঠাকুরের ভোগ লাগিয়েছিলাম, সেই ভোগ তুলে নিয়ে আবার ও বাড়ি যাওয়ার আছে বললাম না, বাড়ি ও বাড়ি মানে শ্বশুর বাড়ি, চলো যাই।
এটাই তো মেয়েদের জীবন, একবার বাপের বাড়ি একবার শ্বশুর বাড়ি। জগন্নাথ দেবের ভোগগুলো সব তুলে নিলাম, নিয়ে আবার ও বাড়িতেই চলে যাব, সবাই মিলে ভাগ করে নেব সব ঠাকুরের প্রসাদ। তো চলো এবার আবার সব জানলা দরজা বন্ধ করি। জগন্নাথ দেবের ভোগ তুলে প্যাক করে নিয়েছি, এখন ফাইনালি পার্থ চেক করতে গেল যে সব কিছু ধুপটুপ নেবানো হয়েছে কিনা। বাড়ি চলো গিয়ে কথা হবে। ও বাড়ি থেকে ফিরে একটু ছাদে চলে এলাম, জল পড়ে কি সুন্দর লাগছে দেখো। কিন্তু অদ্ভুত ব্যাপার, এবারে একটা রোদ দেখতে পাচ্ছি না, মানে পাঁপড় ভাজার দোকানগুলোও সেরকম না, তো এই একটু পাঁপড় ভাজা ভাজতে বসে গেছি। আমাদের বাড়ির সামনে দিয়ে দুটো বড় বড় রোদে একটাও যায়নি, এমনকি বাচ্চারাও মানে হাতে কোনো একজন দুজন তার বেশি নেই। প্যান্ডামিক সিচুয়েশনের জন্য মানে সব উৎসবগুলোর ধরনই যেন পাল্টে গেছে, মানে ভাবা যায় রথের সময় আমরা রথের মেলায় গেলাম না, সেই হয়তো সেই পুঁতির মালা এই আছে কি মানে গাছ এই আছে, তার বেশি কিছু না, কিন্তু তাও না গেলাম না একটা ভয়। আর এতও বসেছি কিনা সেটাও সবচেয়ে বড় কথা, একটা বড় প্রশ্ন। কালকে যখন গাছের হাটে যাচ্ছিলাম ওই যে একটুখানি হাতিবাগানের বাজারটার ওখানটায় রথ বসেছে, ও দু চারটে দোকান, লোকও নেই। তো আজকে এইভাবেই এই ব্লগটা শেষ করছি। যদি এই ভিডিও ভালো লাগে একটা লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে আর প্রচুর প্রচুর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবে। টাটা।